আসসালামু আলাইকুম, আমি আনোয়ারা, হাউস ওয়াইফ বেস কুকিং চ্যানেল থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি। আজ নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। কালকে আমার আব্বা মা আসছে ডাক্তার দেখানোর জন্য, এখন চলে যাবে সকালেই। এর জন্য আমি চা বানাইছি আর ডিম সিদ্ধ করছি, ওনারা খাইয়া যাবে। আর ছেলের মাদ্রাসায় দিয়ে আসছি সকালেই। আমার ডিম ছোলা প্রায় শেষ, আমি এখন খাইতে দেবো। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি ওষুধগুলো লিখে দিছি। তারপর বাড়িতে কেউ নাই, করতেও পারে না মা, এর জন্য আমি এগুলো সাইডে থেকে কাইটে দিতে বলতেছে, কাইটে দিব একটু আর তোমাদের দেখাই। সবাই আমার মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে এখন অনেক সুস্থ করছে। আমরা তো অনেক ভয় পাইছিলাম, বলছিল জিহ্বার অপারেশন করতে হবে, আর ডায়াবেটিস আলা মানুষ জিহ্বার অপারেশন করলে মানুষ অনেকেই বলে সুস্থ হয় না। এজন্য আমি অনেক টেনশনে ছিলাম এই কয়দিন। কালকে ডাক্তারের কাছে গেছি, তাও অনেক ভয় লাগছে আমার, তারপরও জানি না। আল্লাহ তাআলা অনেক অনেক শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। এখন সকালের ওষুধটা খাইয়ে যাবে, এজন্য খাইতেছে আমার মা। এই তো আমি লিপটা বন্ধ সকালেই, এর জন্য সিঁড়ি দিয়ে নিয়ে যাইতেছি, বাইরে বের করে দিয়ে আসি। আইসে তারপরে সকালে রান্নাটা করব। সবাই দোয়া করবেন আমার মার জন্য, আমার মা যেন সুস্থ থাকে, বাবা মা দুজনই যেন সুস্থ থাকে, কারণ আমাদের দেখার মতো কেউ নাই আল্লাহ ছাড়া। আমি আর বেশি দূর যাবো না, এ পর্যন্তই আগাই দিব। এই তো আব্বা মা চলে গেছে, এখন আমি যে চার কাপগুলো রাইখে দিয়েছিলাম এগুলো ধুয়ে নেব পরিষ্কার করে। এই তো আমি রান্না করার জন্য চলে আসছি, ছেলের দুপুরে রান্না করছি, কিন্তু ও ডিম খাবে, এর জন্য ডিমটা ভুনা করি আর তোমাদের একটু দেখাই দিই। কারণ ভাত রান্না তো আর দেখান যায় না, প্রতিদিন সবাই ভাত রান্না করতে পারে আর দেখানো সম্ভব না, এর জন্য দেখায় না, কি না কি মনে করবা তোমরা। তো আমার ডিমটা ভুনা হয়ে গেছে, আমার ছেলের দিকে প্রাইভেট পড়তেছে, আমার প্রাইভেট পড়া শেষ হলে আমি ওকে খাইতে দিব। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে হাফেজ বানায়, আমাদের মনের আশাটা যেন পূরণ করতে পারে। আচ্ছা, আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।